হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসছি হ্যাপি ফুড ফার্ম থেকে নতুন আর কি চ্যালেঞ্জ নিয়ে। আমি হ্যাপি, আমি মুক্তা। আজকে আমরা চ্যালেঞ্জ করব সাদা ভাত, এটা হচ্ছে শুটকি ভুনা, তেলাপিয়া মাছ ভুনা, ডিম ভুনা, আর হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে ডাল ভুনা। তো গাইস, আমাদের তো শাস্তি তো আছে, যে হারবে তার জন্য বরাবরের মতো শাস্তি আছে, খুব মজাদার একটা শাস্তি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। তো গাইস, জানি না আজকে কী হবে, কে হারবে কে জিতবে। ও তো আজকে একদম টার্গেটে আছে, ওই জিতবে, দুদিন ধরে হারতেছে, টার্গেটে আছে। তো গাইস, আমরা চ্যালেঞ্জটি স্টার্ট করতেছি। 1 2 3 স্টার্ট। ওকে ওকে, যাদের মানে নেই, সব কিছু আপু রান্না করছে, আমি সব কিছু রান্না করছি আজকে। মজা হয়েছে অনেক। সব সময়ের মতো আজকেও ঝাল হয়েছে অনেক। মাছটা একদম ফ্রেশ। লেবুনি তো ভুলে গেছি, তাই না? লেট হয়ে গেছে তো আজকে। আজকে আমাদের একটা কাজও ছিল, গ্যাস আমি জালের আইডিয়া বুঝি না, জাল বেশি দিয়ে ফেলি শোষণ। আর এমনি অনেক ঝাল খাই, আমি অনেক ঝাল পছন্দ করি।
ডান আজকে তুমি জিতে গেলা আজকে উইনার আমি উফ ওকে মুজের একটা শাস্তি দেবো গাইস তো আমরা ক্লিন হয়ে আসতেছি আমাদের সাথেই থাকুন গাইস চলে আসছি আমরা আপুকে শাস্তি দিব গাইস জিতলে তো খুবই মজা লাগে আর হারলে খুবই কষ্ট লাগে পানিশমেন্ট নিতে হবে এটা ভাবলেই কেমন যেন লাগে আর গাইস আমরা না পানিশমেন্ট কি দিব খুঁজে পাই না সারাদিন এটাই ভাবি কি খাবো কি পানিশমেন্ট দিব তো গাইস আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানান যে জানাবেন এমন কিছু বলবেন যেন খাওয়া যায় আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এটা খেতে পারো পানিশমেন্ট এটা দিতে পারো ঠিক আছে আপনারা আমাদেরকে জানায়েন তো আজকে ওর জন্য পানিশমেন্ট নিয়ে আসছি সেটা হলো এই দেখেন গাইস এক চামচ মরিচের গুঁড়োর সাথে গরম ভাত নিয়ে আসছি এই গরম ভাতের সাথে মরিচের গুঁড়োর সাথে একদম মিক্স করে খেতে হবে নাও খাও আমি দেখি চেয়ে চেয়ে আজকে তরকারিগুলো কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল সবচেয়ে বেশি ভালো লাগছে শুটকিটা তারপরে মাছটাও ভালো লাগছে ডিমটাও ভালো লাগছে শাকটাও ভালো লাগছে কোনো কিছুই খারাপ ছিল না মজা ছিল সব কিছুই দেখেন গাইস কালারটা দেখেন গাইস আপনাদের জন্য এত কষ্ট করা প্লিজ গাইস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা প্লিজ কেমন আপু খুবই মজা তোমার খাওয়া স্টাইল দেখে মনে হচ্ছে তুমি খুবই মজা করে চাইনিজ খাইতেছো মনে হচ্ছে কি ফ্রাইড রাইস খাইতেছি খুবই মজা খুবই টেস্ট করে এই যে আমি শেষ কেন সব খাবা মরে যাবো মরে যাবা না এত ঝাল খেয়ে মরি না এত খেয়ে মরবা না সবটুকু একবার মুখে দিয়ে ফেলো গাইজ দেখেন পানিশমেন্ট নিতেছে না আমি কি এরকম করি বলেন আমি তো যতটুকু আমাকে দেয় আমি চুপ করে খেয়ে ফেলি না প্লিজ আর না এই চামচ শেষ আমার ও খেয়ে ফেলো অতটুকু তাহলে ভাগে ভাগে শেয়ারে শেয়ারে খাই আমি এত কষ্ট করে জিতছি কি আপনারা অনেকে বলেন গাইজ আমি নাকি ওর সাথে খেয়ে পাই না আস্তে খাই কি আস্তে খাই না আস্তে তো খাই না আমি পারি দ্রুত খাই কিন্তু আজকে অনেক চেষ্টা করছি অনেক দ্রুত খাওয়ার পারছি যেদিন আমার শরীরটা একটু খারাপ থাকে সেদিন আমি খেতে একটু কষ্ট হয়ে যায় খাও পারবো না গাইজ দেখেন ওখানে পানিশমেন্ট পুরোটুক নেয় না একটুখানি আছে এক চামচের থেকেও কম এক চামচ পারবো না প্লিজ ঠিক আছে ঠান্ডা পয়েন্টটা দাও ঠিক আছে আমিও থাকবো মাথায় রাখলাম জিনিসটা তো গাইস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন তো নেক্সট টাইম নতুন কোনো চ্যানেল নিয়ে আসবো আজকে এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম